क्लास सिक्स तुम्हारे अध्याय 1.6 से बसे देखी 1.6 ऐकिक नियम अंकगल एर आगे 1, 3, 5 जगह इम्पर्टेंट अंक कर तर परवर्ती अंक छयर दाग आज करब छयर दाग की बोलते एक मेलाय 12 जेनारेटर दैनिक 6 घंटा चाले 7 दिन मजूद तेल खरच है कारण जे परिमाण तेल आछे ताते 12 जेनारेटर 6 घंटा चलले 7 दिन जाबे ताहले दैनिक 4 घंटा चाले 9 दिन ओई मजूद तेले कटी जेनारेटर चालानो जाबे हिसेब करी। ठीक आछे, ताहले प्रथमे आमरा अंकेर भाषाय लिखब तारपरे आमरा समाधान करब। छयेर दाग गाणितिक भाषाय बा गणितेर भाषाय आमरा आगेई बोलेछिलाम जे जेटा आमादेर बेर करते हबे सेटा एकदम डान दिके राखब। एखाने बोलछे कयटी जेनारेटर, ताहले जेनारेटरटा बाइरे राखब। ताहले चलछे प्रथमे हच्छे घंटा, कत घंटा करे चलछे, तारपर हच्छे दिन कत दिन, तारपर हच्छे जेनारेटरेर संख्या। कि देवा आछे जे दैनिक 6 घंटा चलछे कत दिन, 7 दिन, कटा जेनारेटर ना 12 जेनारेटर। ताहले दैनिक 4 घंटा करे चलबे 9 दिन कयटी जेनारेटर। ठीक आछे, ए होच्छे आमादेर अंक। आमरा एटाके ऐकिक नियमेर साहाज्ये करब। ताहले लिखी जे दैनिक 6 घंटा करे 7 दिन चले समान 12 जेनारेटर। ताहले दैनिक 1 घंटा करे 7 दिन चले, आमरा सब एके निये आसबो, ताहले 6 घंटा करे चलले चले 12, यदि 1 घंटा करे चले ताहले बेशी जेनारेटर लागबे, तै तो 6 घंटा यदि चले 12 जेनारेटर, ताहले 1 घंटा करे चलले आमी ओई तेले आरो बेशी जेनारेटर चालाते पारबो, ताहले बाड़ले पड़े गुण टी जेनारेटर। ताहले दैनिक 1 घंटा करे 1 दिन यदि चले तो आरो बेशी लागबे जेनारेटर लागबे चालाते पारबो, ताहले 12 × 6 × 7 जेनारेटर। কি বলছে দৈনিক 4 ঘন্টা 1 দিন, তাহলে 1 ঘন্টা করে চললে যা জেনারেটর চলতো যদি 4 ঘন্টা চলে তা কম লাগবে, কম মানে ভাগ, তাহলে 12 × 6 × 7 / 4 দৈনিক 4 ঘন্টা করে 9 দিন, 1 দিন চললে যা জেনারেটর চলতো যদি 9 দিন চলে তাহলে কম জেনারেটর যাবে, তাহলে 12 × 6 × 7 / 4 × 9। তাহলে ঐকিক নিয়মের সাথে মনে রাখবে যে বাড়লে পড়ে গুণ কমলে পড়ে ভাগ। তাহলে 4 দিয়ে কেটে দাও, 4 × 3 = 12, 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে 7 × 2 = 14। তাহলে 14 জেনারেটর চলবে। উত্তর কী লিখব, যে মজুদ তেলে 14 জেনারেটর চলবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক 7-এর দাগ 15 ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20 ভ্যান
100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে হিসাব করি। তাহলে আমাদের কি জানতে চেয়েছে, কত সময় নেবে। তাহলে সময়টাকে আমরা একদম ডান দিকে রাখব, প্রথমে অঙ্কের ভাষায় লিখি, তারপর আমরা অঙ্কটা সমাধান করব ওই কিং নিয়মের সাহায্যে। সাতের অঙ্ক, তাহলে গাণিতিক ভাষায় কিছু সময়টা লিখবো লাস্টের দিকে। তাহলে ভ্যান বা ভ্যান সংখ্যা সবজির পরিমাণ বা কুইন্টাল আর হচ্ছে সময়, একক হচ্ছে মিনিট। কী দেওয়া আছে, 15টি ভ্যান 75 কুইন্টাল সময় লাগছে 40 মিনিট, 20টি ভ্যান 100 কুইন্টাল কত সময় লাগবে। তো এই হচ্ছে আমার অঙ্কের ভাষায় এটা। তাহলে কি লিখবো, যে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় 40 মিনিট। লিখি, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেই সমান 40 মিনিট। এটা কিন্তু এক লাইনে লেখার চেষ্টা করবেন, যদি এক লাইন না ধরে তাহলে কিছু কোনো শব্দ বাদ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করবে। তাহলে একটি ভ্যান, তাহলে 15টি ভ্যান যে সময় নেয়, একটি ভ্যানে যদি আমি 75 কুইন্টাল সবজি টানি তাহলে কী হলো, সময় আমার বেশি লাগবে। তাহলে বেশি মানে গুণ 40 × 15 মিনিট। একটি ভ্যান 1 কুইন্টাল সবজি, দেখো সবজির পরিমাণ যদি কমে যায় তাহলে সময়ের পরিমাণও কমে যাবে, কমে যাওয়া মানেই ভাগ 40 × 15/75 মিনিট। কী বলছে, 20টি ভ্যান, তাই ভ্যানের সংখ্যা বেড়ে গেল, ছিল 1 হলো 20, তাই ভ্যানের সংখ্যা বাড়লে কী হবে, সময় কমে যাবে। তাহলে 40 × 15/75 এবার লাস্ট লাইন কী হবে, যে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি, সবজি বেড়ে গেল তার সময়ও বেড়ে যাবে। তাহলে 40 × 15 × 100 বাই 75 × 20, একাটাকি করো, দেখো 20 × 2 = 40, 15, 5 × 15 = 75, 5×20 = 100, তাহলে 20 × 2 = 40, তাহলে 40 মিনিট। তাহলে উত্তর কী লিখবে, যে ওই পরিমাণ সবজি টানতে উত্তর 100 কুইন্টাল সবজি টানতে 40 মিনিট সময় লাগবে। ঠিক আছে, আর নেক্সট অঙ্কে যাই, আটের দাগ লাস্ট অঙ্ক। কী বলছে, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, ওই ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে। তাহলে এখানে লক্ষ্য রাখা দেবে, আটার পরিমাণ ছিল 150, সেটা 30 কিগ্রা কমে গেছে, এবং
ছাত্র ছিল 20 জন সেখান থেকে 5 জন চলে গেছে তাহলে নতুন ছাত্র সংখ্যা এবং নতুন আটার পরিমাণ কিন্তু আমাকে বের করতে হবে ঠিক আছে তো প্রথমে আমরা অঙ্কের ভাষায় এটা লিখি তারপর এটা সমাধান করব তাহলে অঙ্কের ভাষায় কি দেওয়া আছে আমার জানতে আছে কত দিন দিনটাকে লিখব একদম ডান দিকে তাহলে যে ছাত্রের সংখ্যা তাহলে 20 জন ছাত্র 150 কিগ্রা আটা কতদিন যাবে না 30 দিন এখন দেখো 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে তাহলে বাদ যাবে না তাহলে 150 মাইনাস 30 সমান হচ্ছে 120 কিগ্রা আটা এখন বর্তমান আছে এবং 5 জন ছাত্র বাড়ি চলে গেছে তাহলে বর্তমানে কতজন ছাত্র আছে 20 মাইনাস 5 সমান হচ্ছে 15 জন তাহলে 15 জন ছাত্র 120 কিগ্রা আটা যে কতদিন চলবে এটা বের করতে হবে তাহলে লিখি 20 জনের 150 কিগ্রা আটা যায় সমান 30 দিন একজনে 150 কিগ্রা আটা দেখো 20 জনে যা যাবে একজনে কে বেশি দিন যাবে কত হবে 30 ইনটু 20 দিন একজনে 1 কিগ্রা আটা আটার পরিমাণ যদি কমে যায় দিনের পরিমাণ কমে যাবে তাহলে 30 ইনটু 20 বাই 150 দিন এবার 15 জনে একজনে যা যাচ্ছিল 15 জন হলে বলে কি হবে দিন কমে যাবে 1 কিগ্রা আটা যায় সমান 30 ইনটু 20 বাই 15 বাই 150 এবার 15 জনের কত কিগ্রা আটা আছে 120 কিগ্রা আটা 120 কিগ্রা আটা যায় সমান দেখো আটার পরিমাণ বেড়ে গেল তাহলে দিনের পরিমাণও বেড়ে যাবে তাহলে 30 ইনটু 20 ইনটু 120 বাই 15 150 তাহলে কেটে দাও একটা শূন্য কেটে গেল 15 দুগুণে 30 5 দিয়ে কাটো 5 3 5 15 4 5 20 আবার তো কেটে যাচ্ছে 3 4 12 তাহলে 4 ইনটু 4 ইনটু 2 4 4 16 দিয়ে 32 কত হবে এটা 32 দিন তাহলে উত্তর কী লিখবে যে অবশিষ্ট আটা উত্তর অবশিষ্ট আটা দিয়ে 32 দিন চলে যাবে এই উত্তর ঠিক আছে তাহলে এই কোর্সে দেখি 1.6 এর লাস্টের 6 7 8 খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এগুলো আমরা আলোচনা করলাম এর আগের ভিডিওতে আমরা কিন্তু 1 3 5 অঙ্কগুলো করেছি ঠিক আছে